হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক এই অধ্যায়ের ভেবে দেখো খুঁজে দেখো প্রশ্ন উত্তর শেয়ার করব এর আগে কিন্তু এই চ্যাপ্টার থেকে আমি সাজেশন ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি যারা সেই ক্লাসটা এখনও দেখো নি তারা কিন্তু সেই ক্লাসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে কিন্তু দেখে নিতে পারো বেশি দেরি করবো না তো আজকের ক্লাসটা শুরু করবো প্রথমেই দেখা দেওয়া রয়েছে স্থান পূরণ করো এখানে কিন্তু অপশনও দেওয়া রয়েছে তো প্রথম প্রশ্নটা রয়েছে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ওইতরেও আরো নক আইনি আকবরই নাকি অর্থশাস্ত্র গ্রন্থে সঠিক উত্তর হয়ে যাবে ঐতোরেয় আরণ্যক থেকে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ড্যাশ ড্যাশ এবং ড্যাশ ড্যাশ হচ্ছে নদী নিয়ে তাহলে কোন কোন নদী নিয়ে ভাগীরথী পদ্মা মেঘনা গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নাকি কৃষ্ণা কাবেরী গোদাবরী সঠিক উত্তর হয়ে যাবে অপশন ওয়ান ভাগীরথী পদ্মা ও মেঘনা নেক্সট প্রশ্ন হচ্ছে সকল উত্তর পথনাত উপাধি ছিল শশাঙ্ক হর্ষবর্ধন নাকি ধর্মপালের সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধনের পরের প্রশ্ন রয়েছে কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম রামপাল নাকি প্রথম মহিপাল সঠিক উত্তর হয়ে যাবে ভীম এছাড়া ভীম ছাড়া আর কে কৈবর্ত বিদ্রোহের ছিল নেতা ছিল বা কৈবর্ত বিদ্রোহের সাথে আর কার নাম জড়িয়ে আছে তোমাদের যদি জানা থাকে তোমরা কিন্তু আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমরাও বুঝতে পারবে যে তোমাদের এই চ্যাপ্টার পড়াটা মনে আছে কি না তো তারপরে দেখো রয়েছে পাঁচ নম্বরে সেন রাজা বিজয় সেনের বল্লাল সেনের নাকি লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সঠিক উত্তর হয়ে যাবে যে লক্ষণ সেনের আমলে এবং লাস্ট রয়েছে সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন মোহাম্মদ ঘুরি মিনহাজি সিরাজ নাকি ইখতিহার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি সঠিক উত্তর হয়ে যাবে মিনহাজি সিরাজ এরপর দেখো রয়েছে দুই নম্বরে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে রেখো প্রথমেই দেখো কস্তম্ভে কিছু শব্দ রয়েছে এবং একই একইভাবে কিছু শব্দ রয়েছে প্রথমে রয়েছে কি বজ্রভূমি বজ্রভূমি হয়ে যাবে কিন্তু উত্তর রার তারপরে রয়েছে লোটো মোচিহ লোট এটা কিন্তু হয়ে যাবে কি এটা হচ্ছে একটা বৌদ্ধ বিহার অর্থাৎ অপশন ওয়ানে যেটা রয়েছে খরস্তম্ভের সেটা এরপরও রয়েছে গঙ্গাই কুণ্ডচোল এটা হয়ে যাবে হচ্ছে প্রথম রাজেন্দ্র গৌরবহ গৌরবহ হয়ে যাবে বাঘপতি রাজ হরিকেল হরিকেল হয়ে যাবে হচ্ছে আধুনিক চট্টগ্রাম আর কিতাবল হিন্দ হয়ে যাবে অলবিরুনি নেক্সট প্রশ্ন যাওয়ার আগে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এরপরে দেখো রয়েছে সংক্ষেপে উত্তর অর্থাৎ যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে তো আমরা এবারে দেখব এখনকার পশ্চিমবঙ্গের একটি মানচিত্র দেখো তাতে আদি মধ্যযুগের বাংলার কোন কোন নদী দেখতে পাবে উত্তর মানচিত্রে আদি মধ্যযুগে যুগে বাংলায় অজয় দামোদর কে রূপনারায়ণ ভাগীরথী মহানন্দা ইত্যাদি নদী দেখতে পাওয়া যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা দেখো গৌড়ের অধিপতি শশাঙ্ক ছশো ছয় থেকে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে রাজ্য শাসন করেন তার আমলে বাংলায় সোনার মুদ্রার প্রচলন ছিল তবে এই সময় নকল সোনার মুদ্রার প্রচ মুদ্রারও প্রচলন ছিল তার আমলে বাংলার অর্থনীতি ছিল কৃষিনির্ভর তখন বাণিজ্যের গুরুত্ব কমে গিয়েছিল সমাজে স্থানীয় প্রধান বা মহত্তরদের গুরুত্ব বেড়েছিল সৃষ্টি বা ধনী বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমেছিল নেক্সট হচ্ছে মাছ সার কি এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সাজেশনও কিন্তু এই প্রশ্নটা দেওয়া রয়েছে এবং ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন দুভাবেই কিন্তু আমি তোমাদের সাথে অ্যান্সারটা শেয়ার করেছি যে সেই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নিও উত্তর বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন তিনি মাত্র আট মাস পাঁচ দিন রাজত্ব করেছিলেন এই সময় থেকে রাজ হর্ষবর্ধন কামরূপের রাজা ভাস্কর বর্মা কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন ফলে বাংলায় চরমরজকতার সৃষ্টি হয় পুকুরে বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায় বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত বাংলার এই অবস্থাকে মাছ বলা হয় পরের প্রশ্ন হচ্ছে খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের আঞ্চলিক রাজ্যগুলো কেমনভাবে গড়ে উঠেছিল উত্তর খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে ভারতে অনেক আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল আঞ্চলিক রাজ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল থানেশ্বর গৌড় কনজ প্রভৃতি গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে ভারতের বিভিন্ন অঞ্চলে এই রাজ্যগুলির উদ্ভব হয় এই রাজ্যের প্রথম শাসকগণ ছিলেন গুপ্ত রাজাদের সামন্ত বা কর্মচারী গুপ্ত সম্রাটের দুর্বলতার সুযোগে তারা নিজ নিজ এলাকায় রাজ্য গড়ে তুলেছিলেন এবং স্বাধীন শাসকে পরিণত হয়েছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন উত্তর সেন রাজাদের আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল অর্থাৎ মহীশূর ও তার সংলগ্ন এলাকা একাদশ শতকে সামন্ত সেন কর্ণাট থেকে বাংলায় এসে বসতি স্থাপন করেন তার পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন তার পুত্র বিজয় সেনকে বাংলায় স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় সভাকবি উমাপতি ধর রচিত দেওপাড়া লিপি থেকে জানা যায় বিজয় সেন কামরূপ কলিঙ্গ গৌর মগজ জয় করেন তিনি মিথিলা ও পূর্ববঙ্গের যাদব বংশীয় রাজাদের পরাজিত করে বাংলায় সেন শাসন কায়েম করেন নেক্সট ছ নম্বর প্রশ্ন ওরা হচ্ছে সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন গজনের সুলতান মাহমুদ এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বার আক্রমণ করেছিলেন ভারত আক্রমণ করেছিলেন তার ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলো থেকে ধন সম্পদ লুট করা তিনি ভারত থেকে যে সম্পদ লুট করেছিলেন তা নিজের দেশের ভালো কাজে ব্যয় করেছিলেন যেমন প্রথম হচ্ছে তিনি রাজধানী গজনী ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন দুই নম্বরে রয়েছে তিনি অনেক প্রাসাদ মসজিদ গ্রন্থাগার বাগিচা খাল জলাধার এবং আমোদরিয়ার ওপর বাঁধ নির্মাণ করেছিলেন ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি বিখ্যাত পণ্ডিত দার্শনিক অলবিরুণী ও কবি ফিরদৌসীর পৃষ্ঠ প্রসকতা করেছিলেন এরপরে দেখো রয়েছে চার নম্বরে চার নম্বরে রয়েছে কি বিশদে উত্তর দেখো এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে তো প্রথম প্রশ্ন রয়েছে প্রাচীন বাংলার রাঢ় সূম্য এবং গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও উত্তর ভারতের একটি প্রাচীন জনপদ হলো বঙ্গ বা বঙ্গদেশ বিংশ শতকের পূর্বে বঙ্গদেশ বলতে যা বোঝাতো প্রাচীনকালে তা বোঝাতো না বঙ্গদেশের বিভিন্ন এলাকা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে পরিচিত ছিল প্রথমেই হচ্ছে শূন্য বর্তমানে যে অঞ্চল রাঢ় অঞ্চল বলে সুপরিচিত ছিল সে সুপরিচিত সেটি ছিল প্রাচীনকালের রাঢ় দেশ রাঢ় দেশ দুভাগে বিভক্ত ছিল উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ় উত্তর বজ্রভূমি ও দক্ষিণ রার সুবভূমি নামে পরিচিত ছিল অজয় নথ ছিল উত্তরার ও দক্ষিণ দ্বারের মধ্যবর্তী সীমারেখা অজয়নদের উত্তরে ছিল উত্তর আর ও দক্ষিণের দক্ষিণ রার উত্তরার ছিল বর্তমান মুর্শিদাবাদ বীরভূম সাঁওতাল পরগনা বর্ধমান প্রভৃতি জেলার অংশ নিয়ে গঠিত দক্ষিণ ছিল হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ও বর্ধমানের কিছু অংশ নিয়ে গঠিত মহাভারত ও কালিদাসের মহাভারত ও কালিদাসের কাব্যে আছে যে ভাগীরথী ও কাসাই বা কংসাবতী নদীর মধ্যবর্তী এলাকা থেকে বঙ্গোপ সাগর পর্যন্ত দক্ষিণ দ্বার বিস্তৃত ছিল এবং পরের পয়েন্টে রয়েছে গৌর প্রাচীন ও মধ্যযুগের বাংলার ইতিহাসে গৌড় ছিল একটি গুরুত্বপূর্ণ এলাকা আবার গৌর বলতে একটি অ জনগোষ্ঠীকেও বোঝাতো খ্রিস্টীয় ষষ্ঠ শতকে বরাহ রচনা থেকে জানা যায় মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিম অংশ নিয়ে শিকারের গৌর রাজ্য গড়ে উঠেছিল খ্রিস্টীয় সপ্তম শতকে গৌরের রাজা ছিলেন শশাঙ্ক তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ খ্রিস্টীয় অষ্টম নবম শতকে সমগ্র পাল সাম্রাজ্যকে গৌড় বলা হতো পরের প্রশ্ন হচ্ছে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও বাংলাদেশের প্রথম সর্বভারতীয় পর্যায়ের উল্লেখযোগ্য নরপতি শশাঙ্ক ছিলেন মনে প্রাণে শৈব ধর্ম বা শিবের উপাসক আর্য কল্প নামক বৌদ্ধ গ্রন্থে ও হিউন সাং তার কিউ কিং নামক ভ্রমণ বিবরণীতে বিবরণীতে শশাঙ্ককে বিদ্বেষী বলে বর্ণনা করেছেন শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ বিক্ষুব্ধদের হত্যা করেছিলেন এমনকি বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের হর্ষচরিতের শশাঙ্ককে এই কারণে নিন্দা করা হয়েছে অন্যদিকে শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে সাং শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণতে এসে। এখানে বৌদ্ধদের যথেষ্ট প্রতিপত্তি ও কর্ণসুবর্ণ নগরের উপখণ্ডে রক্তমৃত্তিকা বিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন আবার চৈনিক পর্যটক ইৎ সিং ও শশাঙ্কের ইদ সিং ও শশাঙ্কের মৃত্যুর পঞ্চাশ বছর পর বাংলায় বৌদ্ধ ধর্মে যথেষ্ট উন্নতি লক্ষ্য করেছিলেন তাই এই সকল তথ্য প্রমাণাদির পরিপ্রেক্ষিতে আমা আমরা সহজেই বলতে পারি শশাঙ্ককে কোনোরূপেই বৌদ্ধ ধর্ম বিদ্বেষই বলা যায় না কেন কেননা শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তার শাসনকালে বৌদ্ধ ধর্মের এরূপ প্রতিপত্তি বজায় থাকতো না তাই স্বাভাবিকভাবে বলা যায় যে শশাঙ্কের মতো একজন মহান শাসকের চরিত্রে কলঙ্ক লেপণের উদ্দেশ্যে বিভিন্ন রচনায় তার বিরুদ্ধে এইসব বক্তব্য জারি করা হয়েছে পরের প্রশ্ন হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের মূল কারণ কী ছিল উত্তর সর্ষবর্ধনের পরবর্তীকালে আর্যাবর্তের রাজনৈতিক কেন্দ্রবিন্দু কনৌজের ওপর আধিপত্য স্থাপনার উদ্দেশ্যে পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট ও বাংলার পাল বংশের মধ্যে এক প্রবল ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল ত্রিশক্তি সংগ্রামের কারণ এই সংগ্রামের কারণগুলি হল প্রথমত সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানী কনৌজ মহোদয় মহোদয়শ্রী বা শ্রেষ্ঠ নগরের মর্যাদা লাভ করেছিল হর্ষবর্ধনের পরবর্তীকালে কনৌজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায় কনৌজ সাম্রাজ্যবাদের প্রতীকে পরিণত হয় এই সময় বোঝা গিয়েছিল যে কনৌজ দখল করবে যে কনৌজ দখল করবে সেই গাঙ্গে উপত্যকা দখলে রাখতে পারবে দ্বিতীয়ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতে মগধের যে মর্যাদা ছিল হর্ষবর্ধনের পতনের পর কনৌজ সেই গুরুত্ব লাভ করে হর্ষ পরবর্তী যুগে উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের সম্রাটদের কাছে এই কনৌজ দখল করা ছিল মর্যাদার প্রতীক আর তৃতীয়ত হচ্ছে কনৌজ অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য ভারতীয় রাজাদের কাছে লোভনীয় ছিল তাছাড়া কনৌজ ছিল গাঙ্গোয় উপত্যকার কৃষি সম্পদে সমৃদ্ধ অঞ্চল কনৌজের ভালো অর্থনৈতিক অবস্থা ভারতীয় রাজাদের প্রায় প্রলুব্ধ করে নেক্সট প্রশ্ন হচ্ছে ছ দুই পয়েন্ট এক ভালো করে দেখো এর থেকে পাল ও সেনের সংক্ষিপ্ত তুলনা করো তো এখানে তোমাদের বইতে যে দুই পয়েন্ট এক পাটটা দেওয়া রয়েছে সেখানটা কথা মেনশন করা হয়েছে তো আমি সেটা এখানে অ্যাড করিনি আমি জাস্ট অ্যান্সারটাই তোমাদের সাথে এখানে শেয়ার করেছি তো দেখে নাও পাল পাল আর হচ্ছে সেন শাসনের পার্থক্য সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলায় পাল রাজারা রাজত্ব শুরু করেন পাল রাজারা প্রায় সাড়ে চারশো বছর রাজত্ব করেন অপরদিকে দেখো একাদশ শতকে সেন রাজারা বাংলায় রাজত্ব শুরু করেন সেন রাজারা প্রায় একশো বছর রাজত্ব করেন পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন ধর্মপাল দেবপাল রামপাল প্রমুখ সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন বিজয় সেন বল্লাল সেন লক্ষণ সেন নেক্সট হচ্ছে পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক সেনামলে বর্ণ ব্যবস্থার করা করেছিল পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল মাতসান নায়ের অবসান ঘটিয়েছিলেন পাল রাজারা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করে দক্ষতার পরিচয় দিয়েছিলেন সেন রাজা বল্লাল সেন পাল রাজা পালকে পরাজিত করেছিলেন সতেরো জন অশ্বারোহী সৈন্য নিয়ে বক্তিয়ার খোলচি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন এরপরে রয়েছে দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল উত্তর চোল শক্তির উত্থানের পটভূমি খ্রিস্টীয় নবম শতকে দক্ষিণ ভারতে চোল শক্তির পুনরুত্থান ঘটে চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয় কাবেরি ও তার শাখা নদীগুলির বদ নদীগুলির বদ্বীপ অঞ্চলে চোল রাজ্য গড়ে ওঠে এখানের রাজা মুট্টাবাইয়াকে ক্ষমতা থেকে সরিয়ে বিজয়ালয়ে রাজা হন রাজা বিজয়ালয় পাণ্ড রাজাদের কাছ থেকে থাজাভুর বা তাঞ্জ রাজ্যর দখল করেন এবং এখানে রাজধানী প্রতিষ্ঠা করেন নেক্সট হচ্ছে চোল রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চল দক্ষিণ ভারতের কাবেরি ও তার শাখা নদীগুলির বদ্বীপ অঞ্চলে চোল রাজ্য গড়ে উঠেছিল চোলদের রাজধানী ছিল তাঞ্জোর নেক্সট হচ্ছে রাজা বিজয়ালয়ের উত্তরসূরীরা চোল রাজ্যকে আরও সম্প্রসারিত করেন চোলরা দক্ষিণের পাণ্ড অঞ্চল এবং উত্তরের পল্লব অঞ্চল দখল করে চোল রাজা প্রথম রাজরাজ কেরল তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল দখল করেন প্রথম রাজরাজের পুত্র রাজেন্দ্র চোল কল্যাণের চালুক্যদের পরাজিত করেন তিনি বাংলা অভিযান করেন এবং গঙ্গা নদীর তীরে পাল রাজা প্রথম মহিপালকে পরাজিত করে গঙ্গায় কুণ্ড উপাধি নেন তিনি সিংহল সিংহল রাজ পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করে সিংহল জয় করেন তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জয় করেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় সুমাত্রা জাভায় আধিপত্য প্রতিষ্ঠা করেন তারপরে রয়েছে ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় তাও ইসলাম ধর্মের প্রচার আরব দেশে কি বদল এনেছিল উত্তর ইসলাম ধর্ম প্রচারের আগে আরব দেশের পরিচয় ভারতের পশ্চিমে আরব সাগরের ওপারে আরব দেশ এদেশের অধিকাংশ মরুভূমি এদেশের যাযাবরদের বেদুইন বলা হতো এদেশের দুটি গুরুত্বপূর্ণ শহর হলো মক্কা ও মদিনা খ্রিস্টীয় ষষ্ঠ শতকে আরব উপজাতিদের প্রধান জীবিকা ছিল ব্যবসা দুটি বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত ছিল মক্কা শহর মক্কা দখল করা নিয়ে উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত ইসলাম ধর্ম প্রচারের পর আরব দেশের বদল খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে ইসলাম ধর্মের সৃষ্টি হয় ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ মক্কা ও মদিনা সহ আরবের বিরাট ভূখণ্ডে ইসলাম ধর্ম প্রচার করেন হজরত মোহাম্মদের ইসলাম ধর্ম প্রচারের ফলে আরব উপজাতিদের মধ্যে ধর্মীয় বিভেদ বন্ধ হয় আরব উপজাতিদের মধ্যে ঐক্য গড়ে ওঠে হজরত মোহাম্মদের মৃত্যুর পূর্বেই আরবের মূল ভূখণ্ডে ইসলাম ধর্ম ভালোভাবে ই ছড়িয়ে পড়েছিল তাহলে আজকে কিন্তু আমি এত অবধি শেয়ার করলাম অর্থাৎ এর পরে যেগুলো ছিল সেগুলো আর প্রয়োজন খুব একটা প্রয়োজন না পরীক্ষার জন্য তো যেটুকু প্রয়োজন ছিল আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ক্লাসের পিডিএফটাও কিন্তু তোমরা খুব ইজিলি পেয়ে যেতে পারো সেটা কিন্তু আমি তোমাদের আগেও বলেছি আজকের ক্লাসেও বললাম এবং থামনেল দিকে যে তোমরা আশা করি বুঝতেই পেরেছো তো সেই এই ক্লাসের পিডিএফটা পেতে এবং এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের কিছু ছোট্ট কাজ করতে হবে সেটা হলো ক্লাসটাকে একটা লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা না লাগলো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দেবে যারা এখন সাবস্ক্রাইব নি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর তারপরে আমাকে মেল করবে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে সাবজেক্ট তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমরা সেটাই লিখবে কম্পোজ মেলা লিখবে নিজেদের নামটা প্রয়োজন তোমরা তোমাদের গার্জেনদের থেকে হেল্প নেবে তো নিয়ে মেলটা পাঠিয়ে দিলেই কিন্তু তোমরা খুব ইজিলি এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ